हाय नमस्कार बंधु, गुड मॉर्निंग। आमी चंदन मल्लिक, तुम्हारा देखो हमारे यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैनल तुम्हारा सकल के स्वागत। बंधुरा तुम्हारा केमन आछो? आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आज के हमारे आलोच्य टपिक क्लास इलेवेनर पॉलिटिकल साइंस। क्लास इलेवेनर पॉलिटिकल साइंसर द्वितीय अध्याय राष्ट्र संज्ञा वैशिष्ट्य और उत्पत्ति टपिकटा मैं अध्याय आज के शुरू करब। ए अध्याय आज के आलोचना करब भूमिका व इंट्रोडक्शन। ए अध्याय इंट्रोडक्शन भूमिका तुम्हारे बुझते हम शेष पर्त मन दे सुनते और देखते हैं। जो तुम्हारा शेष पर्त मन दे शो और देखो तुम्हारा क्योंकि टाइम नष्ट ना बर तुम्हारा इंट्रोडक्शन भलोक बुझते पर जो बुझते पो भलो लगे अवश्य लाइक कर जाना, खराब लगे डिसलैक कर दे। जो पारो सबसक्राइब कर, सबसक्राइब कर अवश्य बेलबन प्रेस कर रखे। बंधुरा चाह আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও ভূমিকা বা ইন্ট্রোডাকশন। বন্ধুরা দেখো ভূমিকা বা ইন্ট্রোডাকশন শুরু করছি, মন দিয়ে শোনো। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় হলো রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান মানে কি তোমরা জানো? জীবনবিজ্ঞান মানে কি? অঙ্কটা মানে কি? মানে শুধু একটা জিনিসকে নিয়ে কেন্দ্রীভূত হবে। তেমনি রাষ্ট্রবিজ্ঞান মানে কি? রাষ্ট্রবিজ্ঞান মানে হলো শুধুমাত্র তার কেন্দ্রীয় বস্তু হলো রাষ্ট্র। ওকে, রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ষোড়শ শতকের ইতালীয় চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি। এই রাষ্ট্র, এই যে রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি। আমরা সকলে জানি রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন নিকোলো ম্যাকিয়াভেলি। 1513 সালে প্রকাশিত তার দ্য প্রিন্স গ্রন্থটিতে প্রথম রাষ্ট্র শব্দটি স্থান পায়। আবার এই রাষ্ট্র শব্দটি কোথায় আমরা জানলাম কি করে যে উনি ব্যবহার করেছেন? এই রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেছেন নিকোলো ম্যাকিয়াভেলি। উনি ওনার দ্য প্রিন্স নামক একটি গ্রন্থ মানে বই, সে বইটা 1513 সালে প্রকাশিত হয়। আর সেই বইয়েতে তিনি প্রথম রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেছেন। এর আগে যে রাষ্ট্র ছিল না তা নয়, মানে এই যে রাষ্ট্রটা যখন ব্যবহার করেছে, মানে যে ওয়ার্ডটা ব্যবহার করেছে রাষ্ট্র বলে, যে ওয়ার্ডটা ব্যবহার করেছে তার আগে, তার আগে মানে আরও প্রাচীনকালে যে রাষ্ট্র বলে কোনো কিছু ছিল না সেটা নয় কিন্তু, বুঝতে পারলে? তবে তা অন্য নামে পরিচিত ছিল। সে রাষ্ট্র জিনিসটা ছিল কিন্তু এই রাষ্ট্রের আলাদা একটা অন্য নাম, বিভিন্ন রকম নাম ছিল। এবার দেখো সেগুলোই আলোচনা করছি। প্রাচীন যেমন আছে, যেমন প্রাচীন গ্রিকরা রাষ্ট্রকে বলতেন পোলিস। আর গ্রিকদের কাছে রাষ্ট্রটা কী নামে পড়ছিল? পোলিস, POLIS। তাহলে প্রাচীন গ্রিকরা রাষ্ট্রকে বলতেন পোলিস, ওকে। এবং রোমানরা বলতেন সিভিটাস, আবার রোমানরা বলতেন সিভিটাস। প্রাচীন গ্রিকদের কাছে রাষ্ট্র নামটা পরিচিত ছিল পোলিস বলে, এবং রোমানদের কাছে সিভিটাস নামে পরিচিত ছিল। তবে প্রাচীন গ্রিস বা রোমে যাকে পোলিস বা সিভিটাস বলা হতো তা ছিল নগর রাষ্ট্র। সেটা কী ছিল? সেটা ছিল নগর রাষ্ট্র। মানে রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে আমরা জানি একটা সার্বভৌমিকতা, যেখানে নিজে মানে ভারত হচ্ছে একটা রাষ্ট্র, বুঝতে পারছো না? পারছো না যে ভারত নিজের রাষ্ট্র মানে ভারতে কত কী আছে? দেখো সার্বভৌম আছে, মানে গণতান্ত্রিক আছে, প্রজাতন্ত্র আছে, সমস্ত কিছু দিক থেকে সে স্বাধীন, সেরকম রাষ্ট্র। আর এটা হচ্ছে নগর রাষ্ট্র, বুঝতে পারছো? এখনকার মতো বৃহদাকার রাষ্ট্র তখন ছিল না। এই যে ভারত আমাদের দেশ বা রাষ্ট্র, এটা কত বড় ভাবো, বুঝতে পারলে? এটা একটা সার্বভৌম দেশ, সুতরাং এরকম একটা তখন রাষ্ট্র ছিল না। পরবর্তীকালে টিউটনরা যাকে স্টেটাস বলতেন, আর টিউটন জাতিরা পরবর্তীকালে এই রাষ্ট্রটা কী বলতেন? স্টেটাস, STATUS, স্টেটাস, কিন্তু হোয়াটসঅ্যাপ স্টেটাস নয়, এটা হচ্ছে রাষ্ট্রের নাম স্টেটাস, ওকে। এবং বলতেন তার সঙ্গে আধুনিক বৃহদায়তন রাষ্ট্রের অনেকটা মিল পাওয়া যায়। আর টিউটনরা যেটাকে স্টেটাস বলতো তার সঙ্গে বর্তমান রাষ্ট্রের কিছুটা মিল আছে। কেউ কেউ বলেন যে এর স্টেটাস থেকে আধুনিক স্টেট বা রাষ্ট্র কথাটি উদ্ভব হয়েছে। আমরা এখনও জানি স্টেট মানে হচ্ছে রাজ্য বা রাষ্ট্র, রাষ্ট্র বা রাজ্য নয় কিন্তু এখানে তোমরা বলে রাষ্ট্র, ওকে, রাষ্ট্র। তাহলে রাষ্ট্র এই শব্দটা স্টেটাস থেকে এসেছে, এই শব্দটা স্টেটাস থেকে এসেছে। আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী? যেটা তোমাদেরকে আগেই বললাম, সার্বভৌমিকতা। আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য সার্বভৌমিকতা। ফরাসি দার্শনিক জাঁ বোঁদা রচিত রিপাবলিক 1576 গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি পরিস্ফুট হয়। আবার এই সার্বভৌম মানে কোনো রাষ্ট্র বা দেশ তাকে স্বাধীন হতে গেলে তার সার্বভৌম দরকার। এই সার্বভৌম শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? ফরাসি দার্শনিক জাঁ বোঁদা তার রিপাবলিক গ্রন্থ, যেটা 1576 সালে প্রকাশিত হয়, সেই গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্রের সার্বভৌম শব্দটি ব্যবহার করেন।
তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা বুঝতে না পারো আরেকবারটি প্রথম থেকে শুনে নাও, দেখবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।